Hello, chick. Hello, chick. Hello. In your mood, take a voice stick to go on. Hello, hello. 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 Hello, chick. Barbecue. Hello. Okay, done. কিছুটা কেন সময় নিয়েছিলাম সেটা কি বুঝতে পেরেছেন? সত্যি জোরে বলেন না একটু, বুঝতে পেরেছেন না? আচ্ছা, ডাক্তারের কাছে গিয়ে কখনো বলেছেন যে ডাক্তার সাহেব একটু সাবধানে যেন ছুরি চাকু শুয়ের খোঁচা না লাগে? একদমই তাই, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমাদের সেই প্রিয় মানুষ যিনি আসলে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন তার কাজের মধ্য দিয়ে। তিনি আমাদের ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, এমন করে বলাটা ঠিক হবে না, যিনি আসলে চির তরুণ এবং আমাদের ভালোবাসায় জড়িয়ে আছেন, আমাদেরকে ভালোবাসায় জড়িয়ে রেখেছেন তার গায়কের মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে। তিনি বাংলাদেশের সম্পদ। বিনীতভাবে এবারে মঞ্চে আসতে অনুরোধ জানাবো আমাদের সবার প্রিয় কুমার বিশ্বজিৎ। মঞ্চে আসছেন সবার প্রিয় কুমার বিশ্বজিৎ এবং দাদাকে বিনীতভাবে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। তার আগে আমিও তো একটু গান শুনতে চাই, আপনাদের শাড়িতে গিয়েও বসতে চাই, তাই আমি নাহিদা আফরোজ সুমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। গান শুনতে শুনতে আমিও বাড়ি ফিরব। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি। রাশেদ ভাই, রাশেদ ভাই, ওই ভয়েস অন অন থাকবে, ওটা অন থাকবে। ডিসিশন চেঞ্জ। আজকে আমি সত্যি গর্বিত এমন একটি দিনে আপনাদের সামনে আসতে পারা এবং এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই, বিশেষভাবে অন্যদিকে, কারণ আমি এসেছি পরশুদিন আমেরিকা থেকে, এখন আমার ঘুম আসছে, তবুও বন্যাদের কথা ফেলতে পারিনি এবং একটি বিশেষ দিনে নিজেকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করতে পারাটা আমার জন্য একটা জীবনের সবচাইতে বড় পাওয়া। এখানে যারা আছেন শিক্ষক শিক্ষয়িত্রী, যারা ছিলেন, যারা পৃথিবীতেও নেই, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আমার সামনে আছেন তাদের প্রতি সালাম, ছাত্রছাত্রী যারা আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা। আমি জানি না বা আপনাদের পছন্দের কী কী গান, কোন কোন গানগুলো করব, আমার বেশি সময় বোধহয় আমার কি বলবো যে কোটায় নেই। আপনাদের সবচাইতে বেশি চাওয়ার গানগুলো আমাকে জানালে আমার সুবিধা হবে গাইতে। আচ্ছা, যেখানে সীমান্ত, তারপরে পুতুলের মতো করে, তারপর একটু লিখে পাঠালে ভালো হয়। আমি প্রথমে শুরু করছি, গানটি লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকি আকান্ত, যেখানে সীমান্ত তোমার। Thank you.
जाओ ना सोनाली दिने सोनाली सुखेरी सारा काटार आगाज भूले तुमी एशोई भूलेरी काछे हेलो যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে হ্যালো চে হ্যালো চে আমি চিনি চিনি তোমার মনে নিরব আশা কেউ তো আমার আছে জানা হাজার ভুলে দেব আমি চিনি চিনি তোমার মনে নিরব ভাষা কেউ তো আমার আছে জানা আমি তো চাই না তোমারে দিবা ভেঙে দাও কাছেরই বাধা সীমার বাঁধন ছিঁড়ে ধরা দাও আমারই কাছে ও এখানেই ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুনালুর জোয়ারিনে আমি চাই তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা কাটার আঘাত ভুলে তুমি এসোই যেখানে
দুটো কি বলতে একটু পারবে গোমন করে দুটো গানে কি বলতে না না কিবোর্ড দুটো রশিদ আমি এখন পাচ্ছি নিয়ারে এতক্ষণ কি ছিল না শুনে এই গানটা গাইল আমার সামনে আমার ভয়েসটা আরো কমাই দেন অনেকখানি কমবে হ্যালো 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 হ্যাঁ ফাইন যাই হোক অনেকগুলো গানে রিকোয়েস্ট এসছে একটা একটু নতুন গান করতে চাই আপনাদের সামনে আর আপনাদের পছন্দের গানগুলো আমি একে একে করব আশা করি গানটি ভালো লাগবে আমি বরাবরই চেষ্টা করেছি আমাদের বাংলা গানের শিকড়ের সাথে সম্পৃক্ততা রেখে পাশ্চাত্যের একটা সংমিশ্রণ ঘটানোর জন্য এখন যে গানটি করতে যাচ্ছি এই গানটি স্প্যানিশ মিউজিকের কিছুটা আস্বাদ পাবেন সাথে আমাদের শিকড়ের ব্যাপারটাও থাকবে লাইটটা কি অডিয়েন্স একটু দেওয়া যাবে Thank you.
ডাক্তার গানটা কি করব? ডাক্তার গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। স্টেজে ভয়েসটা একটু কম আছে, বুঝছেন? একটু তাকে আর আমার মনিটর একটু দিয়ে দেন, পাচ্ছি না ভয়েসটা, মেইন ভয়েসটা সোহেল, দাদার ভয়েস সোহেল, বাকি সব ওকে। আশা করি ডাক্তার শব্দটি আপনাদের কাছ থেকে একটু আশা করব। ও ডাক্তার এদিকে, ও ডাক্তার খুবই দুর্বল, ও ডাক্তার এবার এদিক, ও ডাক্তার আরেকবার চান্স দিব, ও ডাক্তার। ইনারা কতজন আর আপনারা কতজন একটু ভাবছেন? চলো এই মেয়েটির জন্য
তুমি যদি বলো পদ্মা মেঘনা গাবো না না হ্যাঁ বুঝি নেই হাতটা তুলেন তো দেখি হ্যাঁ হইলে হাতটা তুলবেন বাহ সুন্দর গানটি লিখেছেন আহমেদ রিজভী সুর করেছেন আশিকুর রহমান শান্টু গাবেন আমার সাথে একটু তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিন দেব পাড়ি তুমি যদি বলো চারের বুকে বানাবো আমার বাড়ি এবার আপনার তুমি আমার ভালোবাসা দেব জমা তুমি আমার শুধু
আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু আমার ভালো লাগা পারি আমি দেবদাসের রোমিও এই তোমার জন্য ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও এই তোমার জন্য এনে দিতে পারি আকাশের সব তারা শুধু পারবো না আমি যদি তুমি বলো বাঁচতে তোমাকে ছাড়া আমার শুধু আমার পৃথিবীটা ভরে দেব ফুলে ফুলে শুধু পারবো না আমি যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি যদি বলো কষ্টগুলো ছড়িয়ে দেব হাওয়া যদি বলো করব বদল নিজেকে তোমার চাওয়া তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি যদি বলো পদ্মা মেঘে না একদিন দেব পাড়ি তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা 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 তুমি আমার শুধু আমার আচ্ছা আর দুটো গান গাওয়ার স্কোপ আছে আমি তুমি রোজ বিকেলে তারপর পুতুলের মতো আর এক তারা বাদ তুমি রোজ বিকেলে কি গাবো গানটি লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ সুর করেছেন শেখ সাদি খান তুমি রোজ আমার জোরে জানি না আচ্ছা খালি মেয়েরা গায় কেন ফুল তো মালিনী না মালি
এবার ছেলেদের কণ্ঠে শুনবে। তুমি রোজ ভুলিনি মি আমার মনিটরে দাদার বয়সটা একটু কম, আমার মনিটরে খালি নারীরাই তো ফুল দেয়, পুরুষরা ফুল আনতে যাবে না, তাইলে সব নারীরাই করবে। চলো thank you.
আরেকটি বা এই গানটি আপনাদের জানা নাই, কিন্তু আশা করি ভালো লাগবে। গানটি লিখেছেন আব্দুল্লাহ আল মামুন, সুর করেছেন নকিব খান। আমি জানো
অনেক ভালো লাগলো। আবার দেখা হবে কখন? হ্যাঁ, আরেকটা নাকি সারা রাত? বাহ, যাই হোক, এটি শেষ গান। আমার বরাদ্দ ছিল 10 সেকেন্ড। আমি দুঃখিত, অনেকগুলো গানের রিকোয়েস্ট হয়তো আবার কখনো আপনাদের সামনে আসলে গাওয়া হবে। গানটি লিখেছেন লক্ষ্মীকান্ত রায়, সুর করেছেন হলো কিশোর চ্যাটার্জি। আরে এখন তোমার দাওয়ায় বসে খাই না কেউ আর পান, এক তারাটা নিয়ে কেউ ভাই গায় না তো। একটা বাজাই
করে Go.